হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলেই? আর এখন 8:30 বাজে, মাঠে কেবল যাব মুড়ি দিতে, জানো তো আমার একটা গাল দিয়ে ভূত ছাড়াই দেবে, কারণ আমাকে বলেছে সকাল সকাল মানে খাবার দিয়ে আসতে। কি বলো তো, একবারে কাজের থেকে আসে তো মানে আমাদেরই পাট কাটছে, তো 11টা বেজে যায় আস্তে আস্তে। কি বলো তো, আমার ছোট মেয়ে আছে, কি করব বলো, বেলা হয়ে যায়, মেয়েটা একটু ঝামেলা করে, তো এই বাগানে এসে ঠেকলাম, এখন যাব মাঠে দিয়ে। এই বাগানটাকে তোমরা সকলেই চেনো, অনেকবার দেখিয়েছি, তো এর আগের দিন রুটি বানিয়ে নিয়ে গেছিলাম। কি তোর বলো তো, রুটি সকলেই খেতে অত স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ রুটি সকলের ভালো লাগে না, কারণ আমার কর্তাও ভালো রুটি খায় না, ওর রুটি ওর না পছন্দ। তো আজকে বলেছে মুড়ি দিয়ে আসবা, তো আম তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে এ নিয়ে যাচ্ছি। তো আজকে জল নেইনি, কুণ্ডু মশাই বলেছে আজকে জল নিতে হবে না, কারণ ওকে সকালে জল ভরে দিয়ে দিয়েছি ব্যাগে, ওই জল নিয়েই চলে গেছে, তো আজকে আর জল নিলাম না, শুধু মুড়িটা, মুড়ি চানাচুর মানে আম তেল দিয়ে মাখিয়ে। আর কি বলো তো, মাহেশ্বরা না ওরা হচ্ছে কুচানো পেঁয়াজ খায় না, তাই ওরা হচ্ছে ওই পেঁয়াজটা মানে কেটে ফালা ফালা করে নিয়েছি, আর আস্ত লঙ্কা নিয়েছি, মানে ওরা কামড়ে কামড়ে খাবে। তো খাবারটা ওখানে গিয়েই তোমাদের দেখা হবে, তার আগে দেখা হবে না। কী সুন্দর রাস্তা করেছে জানো, আমাকে আজকে রাতে এসে বলছিলো, বলছে এর আগের দিন তুমি রাস্তা হারিয়ে ফেলেছো, আজ আর রাস্তা হারাবে না, আমাদের শ্যালো মেশিন সোজা বেরিয়ে যাবা, একদম সোজা জমিতে গিয়ে পৌঁছাবা, দেখবা কত সুন্দর রাস্তা তৈরি করেছে। তো চলো গিয়ে দেখি কীরকম রাস্তা তৈরি করেছে, পাটের ভিতর দিয়ে রাস্তা, কারণ ওই লুৎফার কাকার হচ্ছে পাট বাড়ি নিয়ে আসবে, তো তাই জন্য আমাদের দুই পাশের পাট বেঁধে বেঁধে রাস্তা তৈরি করেছে। চলো আর দেরি করবো না, এবার বাড়ি যাই। এই দেখো পাটের আল দিয়ে আমি যাচ্ছি, দেখো কত সুন্দর করে আটি বেঁধে রেখেছে দেখতে পাচ্ছ, আর দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে, দেখো মানে এক এই দুটোই আমাদেরই পাট, কারণ এই পাশটা আমরা কর্তা ভাগে চাষ করে, আর এই পাশেরটা আমাদের নিজে নিজেদের। আর এই দেখো আঁচড়টা কি সুন্দর লাগছে, তো আঁচড় পার হয়ে যাচ্ছে, দেখো আমার না মানে খুব সুন্দর লাগছে, দেখো ভালো করে দেখো, হেভি লাগছে। এই দেখো আমি কি করে যাচ্ছি, দেখো আমার, দেখো এই যে ঢুকে গে যাচ্ছি, ও সত্যি খুব ভালো লাগছে। এই দেখো পাটের বোঝা নিয়ে আসছে একটা ছেলে, কারণ এরা বাড়ি নিয়ে যাবে পাট, আমাদের তো বাড়ি নেবে না, আমাদের ভেড়িতে জগ দেবে, কিন্তু ভেড়িতে জগ দিলে কি শান্তি আছে বলো, শান্তি নেই। কত টাকার তেল লাগবে বলো, এই যে চলে এসেছে মাঠে, দেখো এরা খাওয়া শুরু করে দিয়েছে, আমি একটু ভালো করে দেখিনি, দেখো আর সত্যি চানাচুরের কথা বলতেই মনে নেই, তিনটা লঙ্কা আসতে আছে কাটিনি তো, খেতে বসে গেছি সবাই, দেখো পাশে টিভি চলছে, কারণ মাঠের থেকে এসে রান্না করলে রান্না করে খেতে দিয়ে দিয়েছি, আর এখন ডাল ভাত আর আলু সিদ্ধ, তবে কটা পুকুরের ডাটা ছিল সেগুলোও দিয়েছি। কোদাল নিয়ে যাচ্ছি, কারণ কোদাল নিতে এসে গাড়িটা পড়তে পড়তে বেঁচে গেছে,
তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই দেখো যাচ্ছি তো, আমারই ভয় লাগছে, দেখো কিভাবে কাত হয়ে আছে বাবা। তবে এখানেই হচ্ছে বালিগুলো ঢালতো, কিন্তু হচ্ছে বেশি কাত হয়ে গেছে। দেখো পুকুরে পড়তে পড়তেও পড়েনি, কি অবস্থা দেখো, কিভাবে কাত হয়ে আছে দেখো, একদম পুকুরের কোনাটায় যেতে পড়ে আছে। এবার উপরে তিনজন ছিল বালির উপরে, আর ড্রাইভার দাদা ছিল। অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট, দেখো কি অবস্থা। ওই আর একটু ভিতরে ফেলতে চেয়েছিল, আর এইদিকে তাই কাত হয়ে পড়ে গেছে। তবে যাই হোক, কারো কিছু সেরকম ক্ষতি হয়নি, ভালো হয়েছে। আর ছেলেবেলে দেখো কি করছে, ভাইজি এক টাকা। তখন নিলি না, সকালে 30 টাকা দিলাম যে। না বাবা, তোমার তুমি না। তবে দুদিন পরে বাড়ির পাশে একটা বিয়ে আছে জানো তো, ভাবছি বিয়ে মানে বিয়ে মানে আনন্দ, যেমন তেমন খরচাও তো না, এমনি এমনি তো যাওয়া যায় না বলো, 500 টাকার ধাক্কা আবার। তাই ভাবছি কি করব, ভালো লাগবে না। এবার বললে তো যেতেই হবে, বলবে বলবে তো অবশ্যই। তো আজকে সকালে শুধু ডাল ভাত রান্না করেছি, তো তাদের তো পয়সা দিতে হবে না।